সন্তান জন্মদানের বিষয় সবসময় একটি আনন্দের বিষয়, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কখনো কখনো প্রসব পরবর্তী সময়ে নারী কিছু মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, যার মধ্যে একটি হচ্ছে প্রসব পরবর্তী বিষণ্ণতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন। সাধারণত দেখা যায় যে উন্নয়নশীল বিশ্বে এই রোগের প্রকোপ বেশি এবং প্রতি 1000 জীবিত জন্মে 1 থেকে 2 জন নারীর মধ্যে সন্তান জন্মদানকালীন বা সন্তান জন্ম পরবর্তীকালীন ডিপ্রেশন বা বিষণ্ণতা দেখা দেয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো নারীর মধ্যে ইনফেকশন বা স্বাস্থ্যগত কোনো ঝুঁকি বা জটিলতা থাকে এবং হরমোনের তারতম্য দেখা যায়, তখন এই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তীকালীন বিষণ্ণতার হার বেড়ে যায়। এবং সাধারণত আমরা লক্ষণগুলো যদি ব্যাখ্যা করি তাহলে বুঝব, কোনো মা যদি তার মধ্যে খিটখিটে মেজাজ, শ্রান্তি, ক্লান্তি বা সন্তানকে স্তন্যপানে অনীহা বা সন্তানের অন্যান্য যে পরিচর্যা থাকে সেই বিষয়ে অনীহা প্রদর্শন করে থাকে, বা কখনো কখনো যদি উনি সন্তানকে নিয়ে খুব বেশি কান্নাকাটি করে থাকেন, মন খারাপ করে থাকেন, ভীষণ বিষণ্ণতা প্রদর্শন করেন, বা কখনো কখনো যদি কাউকে বলেন যে এই সন্তানটিকে মেরে আমি মরে যাব, বা এই ভীষণ পৃথিবীতে, এই পৃথিবীটা এত কষ্টের যে এখানে বেঁচে থেকে লাভ নেই, তখনই কিন্তু পরিবারের অন্যান্যদেরকে এই ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এইগুলোই হচ্ছে গিয়ে সন্তান বা প্রসব পরবর্তীকালীন ডিপ্রেশন বা প্রসব পরবর্তীকালীন জটিলতার একটি বিশেষ লক্ষণ। এক্ষেত্রে যদি তখনই তারা মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এবং এক্ষেত্রে চিকিৎসার ব্যাপারে দুটো ভাগ আছে, একটি হচ্ছে পরিবারকে নিয়ে কাউন্সিলিং এবং পরিবারের সাথে বসা। সাধারণত দেখা যায় যে পরিবারে দাম্পত্য সহিংসতা বা বিভিন্ন ধরনের জটিলতা থাকে বা পরিবারে যে পরিবারের সহযোগিতার অভাব থাকে, সেই পরিবারে প্রসব পরবর্তীকালীন জটিলতা বা প্রসব পরবর্তীকালীন ডিপ্রেশন দেখা দেয়। তো এক্ষেত্রে বিশেষভাবে ফ্যামিলি কাউন্সিলিং এবং ফ্যামিলি থেরাপির একটি গুরুত্ব রয়েছে। সাধারণত পরিবারের সবাইকে এই রোগ সম্পর্কে বলা হয় যে এটি জটিল মানসিক রোগ হলেও যদি সরাসরি এই রোগের চিকিৎসা করা যায় তাহলে এই রোগটি থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর এর পাশাপাশি আমরা যদি তাকে কিছু ওষুধ প্রদান করে থাকি এবং সেই ওষুধটি যদি আমাদের ক্লায়েন্ট উনি যদি নিয়মিত গ্রহণ করেন তাহলে উনি সম্পূর্ণ এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। এ ব্যাপারে পারিবারিক সহযোগিতা প্রয়োজন এবং সংশ্লিষ্ট সকলের সাহায্য প্রয়োজন।